হচ্ছে সেটা দেখ না। আর দেখছি এসছে। আরে কেউ নেই, ফালতু পাঠালি। আমি গিয়ে দেখে আসছি। আরে কি হলোটা কি? কাউকে তো দেখতে পাচ্ছি না, কে যে বেল দিচ্ছে কে জানে। লুকিয়ে এইসব করছে, চল তো গিয়ে দেখি। আজকে ওকে মেরেই ফেলবো, চল। বুঝলি, কেউ আমাদের সাথে ইয়ারকি মারছে তাই মনে হচ্ছে। এই ওখানে কেউ আছে নাকি রে? আরে কাউকে তো দেখতে পেলাম না। কেউ তো এখানে নেই মনে হয়, ইচ্ছা করে করছে সব। চল তো ভেতরে, আবার এলে মজা দেখাবো। আরে বাইরে কি হয়েছে? ম্যাডাম, ম্যাডাম। এই কেউ ম্যাডাম বলে ডাকছে মনে হচ্ছে। ম্যাডাম দরজাটা খুলুন। ভেতরে কেউ আছে বলে মনে হচ্ছে। তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। রমাপ্রভা ম্যাডাম, রমাপ্রভা ম্যাডাম, দরজা খুলুন ম্যাডাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা খুলুন। আমি বৃন্দার ফ্রেন্ড, ও আমায় পাঠিয়েছে। কে তুমি? বৃন্দা আমাকে পাঠিয়েছে আপনাদের এখান থেকে নিয়ে যেতে। তাড়াতাড়ি আপনারা আমার সঙ্গে চলুন, আর দেরি করা ঠিক হবে না। তাই আমি ওই গুন্ডাদের ভিতরে আটকে রেখে এসেছি, ওরা বেরোতে পারবে না। যা তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আয়, চলো তাড়াতাড়ি আসুন ম্যাডাম, এদিক দিয়ে আসুন, তাড়াতাড়ি আসুন। এই দরজা ভাঙার জন্য কিছু নিয়ে আসি। এই দরজাটা খুলবি তো। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দরজাটা খোল, আসুন আসুন, তাড়াতাড়ি দরজাটা। আরে তাড়াতাড়ি খোল। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আপনারা উঠে পড়ুন। আরে ম্যাডাম তাড়াতাড়ি আসুন, ভেতরে চল, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। এই ওরা পালাচ্ছে, তাড়াতাড়ি গাড়ি বার কর, তাড়াতাড়ি করবি তো। আরে তাড়াতাড়ি আয় না। আরে ওই তো, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, লেফটে যা। আরে এটা কি হলো, কি প্রবলেম হলো? আরে বুঝতে পারছি না, দেখতে হবে দাদা। আরে এত টাইম লাগছে কেন স্টার্ট হতে, তাড়াতাড়ি কর না। বুঝতেই পারছি না কি
কিসের প্রবলেম হচ্ছে বলতো? দাদা মনে হচ্ছে পেট্রোল নেই। দাদা জানতে পারলে মেরে ফেলবে একেবারে। তাড়াতাড়ি চল। কালচক্র দুটো ভৈরবেশ্বরের পাহারায় রয়েছে, আর ভৈরবেশ্বরের শক্তিকে হারানোর মতো ক্ষমতা আমার নেই। গঙ্গাও এদিকে অরুণকে কালচক্র এনে দিতে পারবে না বলে বলেছে। কি যে করি এখন বুঝতেই পারছি না। আমি যতদূর জানি এও একজন ভৈরবের ভক্ত। এও রঙ্গনায়কের সম্প্রদায়ের মতোই দীক্ষা নিয়েছে। ভৈরবের জন্য রঙ্গনায়কের সঙ্গেও মন প্রাণ দিয়ে পুজো করে। ও যদি কালচক্রকে হাতে তুলে নেয়, ভৈরব কিচ্ছু করবে না। একে যেভাবেই হোক বশ করে ওই কালচক্রগুলো নিতে হবে। জানলাগুলো এরকম আওয়াজ করছে কেন? বাইরে মনে হয় হাওয়া দিচ্ছে। আপনি কে বলেন তো? এইখানে কি করছেন? আপনার জন্য কি সেবা করতে পারি? ভৈরবের আসনের কাছে যাও। ঠিক আছে। ভৈরবের পিঠের কাছে এসেছি। ওই ফুল দিয়ে প্রদীপগুলো নিভিয়ে দাও। আমি প্রদীপ নিভিয়ে দিয়েছি। এবার আসনের সামনে রাখা কালচক্রগুলো তুলে এনে আমার হাতে দাও। এই কালচক্র যে বশীকরণ শক্তিকে হারিয়ে দিতে পারে মনেই ছিল না। ওই কালচক্র ছোঁয়ার সঙ্গে সঙ্গে ওর উপরে বশীকরণ শক্তি নষ্ট হয়ে গেছে। আমি তো ওইদিকে জল দিতে গেছিলাম, এইখানে কি করে চলে এলাম? এ কি অবস্থা? যে প্রদীপগুলো জ্বলছিল সবকটা নিভে গেছে। ভৈরব ক্ষমা করে দিও। ভৈরব, মনে হচ্ছে কোনো একটা অঘটন ঘটতে চলেছে, কিন্তু কি হয়েছে আমি বুঝতে পারছি না। আমি যদি না জেনে কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও বাবা ভৈরব। জয় ভৈরব। তো ভৈরবের তিলক পরে নিয়েছে, এবার একে দিয়ে তো আর কিছুই করানো যাবে না। এবারে আমাকে অন্য কোনো রাস্তা দেখতে হবে। দেখা যাক কি করতে পারি।